রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংঘাতের কারণে অর্থনৈতিক ক্ষতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। সকালে আন্তর্জাতিক নারী ও শান্তি বিষয়ক সেমিনারে এসব কথা বলেন সরকার প্রধান। লিঙ্গ সমতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে বলেও জানান শেখ হাসিনা। নাসরুদ্দিনের রিপোর্ট। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজন করা হয় আন্তর্জাতিক নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক সেমিনার। দুদিনের অনুষ্ঠানের যৌথ আয়োজক সশস্ত্র বাহিনী বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, রাজনীতি, প্রশাসন, শিক্ষা, ব্যবসা, খেলাধুলা কিংবা সশস্ত্র বাহিনীতে নারীর অংশগ্রহণ বাংলাদেশের আর্থসামাজিক দৃশ্যপট বদলে দিয়েছে। লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য আনতে পেরেছে বর্তমান সরকার। জেন্ডার প্যারিটি ইন বাংলাদেশ হ্যাজ ইমপ্রুভড অ্যাক্রস অল সেক্টরস ডিউ টু গ্রেটার পার্টিসিপেশন অফ উইমেন ইন সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। বাংলাদেশ ইজ অ্যাট দ্য টপ পজিশন ইন জেন্ডার ইকুয়ালিটি অ্যামাং সাউথ এশিয়ান কান্ট্রিজ। মুক্তিযুদ্ধে ক্ষয়ক্ষতির অভিজ্ঞতা স্মরণ করে শেখ হাসিনা বলেন, সংঘাতের ভয়াবহতা বাংলাদেশের ভালোই জানা। অর্থনীতি সহ নানামুখী সংকট বিবেচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। আই কল আপ অন দ্য ওয়ার্ল্ড লিডার্স অ্যান্ড অলসো এভরিবডি, প্লিজ স্টপ দিস Russia-Ukraine war. If there is any conflict between any countries through dialogue, political discussion, it can be solved. But no war. We don't want any war. We don't want to see any human being become refugee, because I have all the experience. That's why we want peace. বাংলার নারীরা শান্তিরক্ষা মিশনে মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করে বিশ্বসভায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের নারী সদস্য শান্তিরক্ষায় বিশেষ ভূমিকা রেখে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করছে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।